বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সৎ সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। বিকেলে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির রাজনৈতিক শক্তি কমে এসেছে বলেই তারা পদযাত্রা কর্মসূচি পালন করছে বলেও মন্তব্য করেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ রাজধানীতে শান্তি সমাবেশের আয়োজন করে। তেজগাঁওয়ের কলোনিবাজার মার্কেটের সামনে মহানগর উত্তরের বিভিন্ন ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেন। প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনৈতিক শক্তি কমে গেছে। শক্তি যখন কমে আসে তার মুখের বিষ তখন উগ্র হয়ে যায়। বিএনপি নেতারা শক্তি কমিয়ে আসছে, দম ফুরিয়ে আসছে, দম ফুরিয়ে গেছে বলে লাফালাফি বন্ধ করে এখন নীরব পদযাত্রা, শোক যাত্রা শুরু করেছে। এ দিয়ে সরকার পতনের স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। বিএনপির টেকব্যাক বাংলাদেশের সমালোচনা করে কাদের বলেন, বাংলাদেশ আর কোনোদিন আলো থেকে অন্ধকারে ফিরে যাবে না। লন্ডনের রিমোট কন্ট্রোলের আন্দোলন দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না বলেও জানান তিনি। লন্ডনে বসে হুঙ্কার দিচ্ছেন টেক ব্যাক বাংলাদেশ, কোথায় টেক ব্যাক? আলো থেকে অন্ধকারে আর যাব না ফিরে, দেশে আসো। সৎ সাহস থাকলে এখানে এসে রাজনীতি করুন। আপনি তো কাপুরুষ, রাজনীতি আর করব না, জরুরি সরকারের কাছে মুসলেকা দিয়ে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছেন। দেখতে দেখতে ষোলো বছর তিনি আর ফিরে আসেন না। ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগ যেখানে প্রার্থী দেয়নি সেখানে যে কাউকে সমর্থন দেওয়ার অধিকার তাদের রয়েছে। ইলেকশন ইলেকশনই হবে, আওয়ামী লীগ লোকদের অধিকার আছে কাউকে সমর্থনে। তার অর্থ এই নয় যে আমরা নির্বাচনকে নিয়ন্ত্রণ করছি। আগামী জাতীয় নির্বাচনকে ফাইনাল খেলা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।